নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। আমার প্রথম পাপ, লেখা উত্তম কুমার, পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী। রবিবারবারই আর্কাইভস থেকে লেখাটি গৃহীত। পাপ কথাটাকে যদি বিশ্লেষণ করা যায়, তবে সত্যি কি তার ভেতর থেকে এমন কিছু পাওয়া যায় যার থেকে বোঝা যায় সত্যিকারের এ ব্যাপারটা কি? এর একটা ভাবমূর্তি ছোটবেলা থেকেই সবার মনের ভেতর গড়ে ওঠে। শৈশব, কৈশোর আর যৌবনকে পায়ে পায়ে ছাড়িয়ে প্রৌঢ়ত্বের দ্বার প্রান্তে এসে পিছে ফেলে আসা স্মৃতির গহনতম প্রদেশে দৃষ্টিপাত করেও কিন্তু সেই ভাবমূর্তিটাকে আর বাস্তব রূপে দেখতে পেলাম না। তথাপি সেই ভাবমূর্তিটা যে মানুষের মনস্তত্ত্বের কতটা গভীরে, কত সূক্ষ্ম স্তরে গিয়ে আঘাত করতে পারে তার একটা ছোট্ট উদাহরণ দিই। কোনো এক বহুপঠিত উপন্যাসের নায়ক এক স্বামীজি অভিযুক্ত হয়েছিলেন আদালতে ব্যভিচারের দায়ে। বিচারে তার জেল হয়ে গেল। আত্মপক্ষ সমর্থনে তিনি কিছুই বলেননি। জেলার ভদ্রলোক কিন্তু জানতেন সাক্ষ্য প্রমাণে যাই হোক না কেন, স্বামীজির দ্বারা একাজ একান্ত অসম্ভব। আর তাই তিনি জিজ্ঞেস করলেন স্বামীজিকে যে কেন তিনি আত্মপক্ষ সমর্থনে কোনো কথা বললেন না। ম্লান হেসে বাদীপক্ষের মেয়েটি সম্পর্কে বললেন তিনি, ওকে যে মনে মনে আমি পেতে চেয়েছিলাম তাতে তো কোনো ভুল নেই। ত্যাগী মানুষ হয়েও মনে মনে যে কামনা তিনি করেছিলেন, সেই পাপবোধি সেদিন স্বামীজিকে বিনা বাক্য ব্যয় আদালতের দেওয়া সাজা মাথা পেতে নিতে বাধ্য করেছিল। তাহলেই বোঝা যাচ্ছে যে কি সূক্ষ্ম পাপের সংজ্ঞা, আর এর বিস্তৃতি সে তো সর্বক্ষেত্রে ছড়িয়ে আছে। আসলে বিবেকের দংশনটাই বড় কথা। বিবেকানন্দের ভাষায় দুর্বলতার অপর নামই পাপ। অর্থাৎ যে কাজ করে বিবেকের কাছে কোনো কৈফিয়ত দিতে হয় তারই নাম পাপ। একটা চুরি, একটা হত্যা, একটা মিথ্যা, এসবই সামাজিক মানুষের কাছে পাপ। কিন্তু চোরের দৃষ্টিভঙ্গি দিয়ে চুরিকে বিচার করলে তার ভেতর পাপের নামগন্ধ খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না, কারণ এক্ষেত্রে তার বিবেক নির্বিকার। অন্য ক্ষেত্রে রবীন্দ্রনাথের মনও তার কবিতার সর্বত্রগামিতার অভাবে বিবেকের দংশনের জ্বালা অনুভব করেছেন, আর সে প্রমাণ পাওয়া যায় ঠাকুর কবির ঐক্যতান কবিতার ভেতরে। আমার কবিতা আমি জানি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। এ স্বীকৃতি সেই বিবেক দংশনে জর্জরিত কবিমনেরই বহিঃপ্রকাশ। তাহলেই বোঝা যাচ্ছে যে পাপের গণ্ডি কতটা বিস্তৃত। আবার বয়সের ম্যাচিওরিটির সঙ্গে সঙ্গে যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, তার সঙ্গে পাপের ধারণাও পরিবর্তিত হয়ে যায়। যে কাজ ছোট বয়সে অনায়াসে করে ফেলা যায়, বড় হয়ে গেলে আর সে কাজ কোনো মতেই করা সম্ভব হয় না। যতটা না পাপের ভয়, তার চেয়ে অনেক বেশি যুক্তিবাদী মনের ন্যায় অন্যায় বোধের জন্য। তবে কি এটাই ধরে নেওয়া উচিত যে ন্যায় অন্যায়ের গণ্ডি যতদূর বিস্তৃত, পাপের সীমাটা তার থেকে বেশি দূর এগিয়ে নয়? তাই বা কি করে হবে? তবে কেন আমাদের বালবিধবা ইন্দু ঠাকুরুনকে দেখতাম বামুনের ছায়া মাড়ালে পাপের ভয় গোবর জল খেতেন? তাহলেই বুঝুন যে পাপ এতটা অ্যাবস্ট্রাক্ট, তার স্বরূপ উদ্ঘাটন করা কি ভয়াবহ ব্যাপার। আমার জীবনের একটা ছোট্ট ঘটনা বলি, সনটা ঠিক মনে নেই, তবে তখন ফিল্মে মোটামুটি দু পয়সা আসছে। ইচ্ছে হলো আমাদের গিরিশ মুখার্জি রোডের বাড়িটা একটু রিপেয়ার করব। কন্ট্রাক্টরের সাথে কথা বললাম, তিনি এস্টিমেট দিলেন, কাজ শুরু হলো। এদিকে তখন আমার শুটিংয়ের কাজও জোর চলছে, বাড়ির দিকে নজর দেওয়ার সময় পাচ্ছি না একদম। হঠাৎ একদিন শুটিং থেকে ফিরে এসে দেখি বাবার ঘরটার দেয়াল, মেঝে সব কিছু খুঁড়ে ইট, চুন, সুরকি স্তূপ করে রাখা হয়েছে। আর সেই জঞ্জালের এক পাশে পাতা আছে বাবার শোবার খাটটি। দেখি আমার মেজাজ বিগড়ে গেল। বুড়োর, মানে আমার ভাই তরুণ কুমারের মুখে শুনতে পেলাম দুদিন ধরে ঘরটা ওই অবস্থায় আছে, কন্ট্রাক্টর ভদ্রলোক দুদিন ধরে নাকি আসেননি। সঙ্গে সঙ্গে বুড়োকে গাড়ি বের করতে বললাম। একেবারে গিয়ে হাজির হলাম সে ভদ্রলোকের বাড়িতে। আমার গুরুগম্ভীর ডাকেই ভদ্রলোকের অবস্থা কাহিল হয়ে গেছে। মুখ কাঁচু মাচু করে বেরিয়ে আসতেই আমি বললাম তাকে, কি ব্যাপার, আমি কি আপনাকে টাকা দিই না? সে ভদ্রলোক তো আকাশ থেকে পড়লেন, হঠাৎ এ কথা বলছেন কেন? তীক্ষ্ণভাবে প্রশ্ন করলাম আমি, টাকাই যদি দিয়ে থাকি তবে দুদিন ধরে বাবার ঘরটার কাজ বন্ধ কেন? ভদ্রলোকে একটু সামলে নিয়ে বললেন, মানে এই আমার মেয়ের বিয়ের আশীর্বাদ হচ্ছে আজ, তাই এ দুদিন ধরে দৌড়াদৌড়িতে সময় পাইনি।
ওর কথা শেষ হওয়ার আগেই আমি আমার শেষ কথা জানিয়ে দিলাম, ওসব মানে টানে কিছু শুনতে চাই না, এক্ষুনি গিয়ে কাজে হাত দেবে। দেখুন তো গিয়ে, ও ঘরটার ভেতর একটা পশু থাকতে পারে, মানুষ তো দূরের কথা, বলে আমি আর এক মুহূর্ত অপেক্ষা করিনি। একটু বাদেই ভদ্রলোক গিয়ে কাজে হাত দিলেন, কাজ শেষ হয়ে গেল। কিন্তু সেই থেকে শুরু হলো আমার বিবেকের দংশন। ভাবলাম আমি যদি ওই ভদ্রলোকের জায়গায় হতাম, যদি আজ আমার মেয়ের আশীর্বাদের দিন হতো, তাহলে আমি কি করতাম, ভেবে মনটা খুব খারাপ হয়ে গেল। শুটিংয়ের মাঝেও ঘুরে ফিরে ওই ভদ্রলোকের প্রতি আমার অন্যায় আচরণটাই বেশি করে মনে হতে লাগলো। আর সেই পাপবোধ থেকে অব্যাহতি পাওয়ার জন্যই ভদ্রলোকের মেয়ের বিয়ের দিন নিজে উপস্থিত থেকে সব কিছু তদারক করে সকলের খাওয়া দাওয়া মিটলে পরে নিজে খেয়ে ফিরলাম। গাড়িতে আসতে আসতে বুড়ো আমার ব্যবহারে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোর ব্যাপারটা কি বলতো দাদা, সেদিন ভদ্রলোকের সঙ্গে ওরকম ব্যবহার করলি আর আজ? ওকে শেষ না করতে দিয়ে বললাম, সেদিনকার পাপের প্রায়শ্চিত্ত করলাম রে। এটা আমার জীবনের প্রথম পাপ না শেষ পাপ সেটা বলতে চাই না, পাপ কি বস্তু সেটাও আমার মতো ক্ষুদ্র বুদ্ধি সম্পন্ন মানুষের জ্ঞানের বাইরে, কারণ আর যাই হোক আমি দার্শনিক নই। তবে পাপবোধের সৃষ্টি যে বিবেকের দংশনে, সেটা অনস্বীকার্য, অন্তত আমার কাছে। এই ঘটনাই তার প্রমাণ।